হাই হ্যালো নমস্কার, আমি অনিন্দিতা আবার এসে গেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আপনাদেরকে থাইল্যান্ডের মার্কেটগুলো কেমন হয় সেটাই আমি ঘুরে দেখাবো। এখন আমি ব্যাংককের সিলম 20 গলিতে আছি। এই গলিতেই মার্কেটটা বসে। এই রোডের উল্টো দিকে আছে ব্যাংককের ফেমাস ইন্ডিয়ান টেম্পল। এখন যে আপনারা ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছেন ওখান থেকেই আসছে। মার্কেট মানে যে শুধু সবজি ফলমূল বিক্রি হয় তাই নয়, কিন্তু থাইল্যান্ডের প্রতিটা মার্কেটে আপনি সবজি ফলমূলের সাথে সাথে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার, জামা কাপড়, জুতো, ব্যাগ, এমনকি মেকআপের জিনিসও কিন্তু এখানে বিক্রি হয়। এই গলির মধ্যে যে দোকানগুলো বসে সেগুলো কিন্তু প্রত্যেক দিন একই থাকে না, আলাদা আলাদা দিন আলাদা আলাদা রকমের দোকান বসে। আসুন তাহলে আপনাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাই, আর আমি এখান থেকে কী কী কিনলাম সেটাও আপনাদেরকে দেখাই। আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলে এসে নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা ব্যাংকক আসেনি বা আসতে পারছেন না তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাংককটা কিন্তু ঘুরে দেখাবো। আপনাদের যখন মন হবে ব্যাংকক ঘোরার তখনই কিন্তু আমার চ্যানেলের নামটা মনে রাখবেন আর এসে ভিডিওগুলো দেখে যাবেন। আমি প্রায় 20 বছর হয়ে গেল ব্যাংককে আছি, কোনোদিনও মাথার মধ্যে এই খেয়ালটা আসেনি যে এই অতি সাধারণ জিনিসগুলোকে ভিডিও বানিয়ে সবাইকে দেখায়। তারপর যখন দেখলাম যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করছে তখন আমার মনে হলো যে আমিও এই ধরনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ভিডিও বানিয়ে মানুষদের দেখাতেই পারি ইউটিউবের মাধ্যমে, তাই না? আর বেশি বকবক না করে চলুন আপনাদেরকে এই বাজারটা পুরো ঘুরে দেখাই। আশা করছি আপনাদেরকে দেখতে ভালোই লাগবে।
Thank you.
ตัวนี้เป็นของจีนตัวนี้เป็นของญี่ปุ่นลองชิมไหมนิดนึงตัวนี้อร่อยแต่ตัวนี้จะแพงหน่อยตัวนี้จะ4ลูกร้อยก็มีตัวนี้อร่อยตัวนี้5ลูกร้อยআজকের এই ভিডিওতে ব্যাংককের মার্কেটটা ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে তাহলে এতটাই আবার আসবো জয় গুরু